তো আবার কিছুদিনের মধ্যেই চলে এলাম কোথায়, কৃষ্ণা মোটরস। সুজিত বলো কি খবর? তো বলো কেমন আছো? ভালো আছি। তো মোটামুটি কিছুদিন আগে ভিডিও হয়েছে, তো হঠাৎ করে তলব করার মানে মানে কিছু নিশ্চয়ই ধামাকা হতে চলেছে। একদমই তাই। তো তুমি জানো যে আমরা এখন সবচেয়ে কম দামে গাড়ি বিক্রি করছি, ইয়াকুজা রুবি 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 35,000 টাকা। একদম এখনো সেই অফারটা কন্টিনিউ আছে। তো এই এতদিন আমরা অফারটা দিয়েছিলাম লেডাসির উপরে, ভাবলাম এবার একটা লিথিয়ামের উপর একটা নতুন অফার দেওয়া যাক। মানে লিথিয়ামের ট্রেন চলছে, তুই আগে লিথিয়ামের ট্রেন চলছে সবার আগে একটু দেখিয়ে দিই তোমাকে। লিথিয়াম মানে হচ্ছে বর্তমানে আমরা এখানে আছি, এটা হচ্ছে আমাদের মুকুন্দপুর ব্রাঞ্চ, মুকুন্দপুরে আপনার মুকুন্দপুর বাস স্ট্যান্ডের ঠিক পিছনে মুকুন্দপুর জলের ট্যাঙ্ক। একদম জলের ট্যাঙ্কের পাশেই হচ্ছে আমাদের কৃষ্ণা মোটরস মুকুন্দপুর। একদম এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট। যারা নাকি অটো করে যেতে চান তারা গড়িয়া স্টেশনে নেবে, তারা সবুজ সংঘ অটো স্ট্যান্ড বলবেন, একদম সবুজ সংঘ অটো স্ট্যান্ডের উল্টো দিকেই আমাদের শোরুম কৃষ্ণা মোটরস গড়িয়া। আরে দুটো ব্রাঞ্চেই মোটামুটি মাল্টি ব্র্যান্ড কাউন্টার এটা? একদম দুটো ব্রাঞ্চেই আমাদের মাল্টি ব্র্যান্ড কাউন্টার, আপনার কম বেশি সব রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আজকে স্পেশালি তো ইয়াকুজার পুরো লাইন লেগে গেছে, ইয়াকুজা রুবি কন্ট্রোভার্সিয়াল মডেল আর খুবই চিপ প্রাইসে, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে গাড়িগুলোকে পাওয়া যায়। এতদিন আমরা প্রোভাইড করেছি এবং এখনো করছি 35,000 টাকা ইয়াকুজা রুবি অ্যাপ জেনারেটেড গাড়ি দিয়ে, লেড অ্যাসিডে। তো এবার আমরা কাস্টমারদের জন্য আমরা ভাবলাম যে এবার লিথিয়ামে একটা অফার, ধামাকা অফার প্রোভাইড করা যাক। আচ্ছা তাই জন্য আমরা নিয়ে এসেছি সেম স্পেসিফিকেশন সেম ফিচার্সে ইয়াকুজা রুবি। তাও আমি একবার দেখিয়ে দেবো নতুন ভিউয়ার্স অনেকে ভিডিও দেখে। তো এখানে আপাতত 4টে কালার রয়েছে, একটা এটা তো গ্রে কালার, পিকআপ গ্রিন, নেক্সট মেরুন এন্ড গ্রিন। গ্রিন হ্যাঁ, 4টে কালার আছে, আরো দুটো কালার হয় আপনার ব্ল্যাক আর হোয়াইট। তো মেইনলি এই ডিমান্ডিং কালার হচ্ছে, এই 4টে কালারই মেইন ডিমান্ডিং কালার। তো এবার আমরা লিথিয়ামের দিয়ে যেহেতু করছি, আমাদের কাছে মেইনলি দুটো ভ্যারিয়েন্টে আমরা রাখছি। একটা হচ্ছে 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, আচ্ছা স্মার্ট BMS দিয়ে লিথিয়াম অ্যান্ড অ্যাডভান্টেজ ব্যাটারি, এবং 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার। আচ্ছা অনেকে বলে যে BMS টা কি কাজে লাগে, একটু এক্সপ্লেইন করে দাও। BMS হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাটারিটা চার্জ ডিসচার্জ হতে এবং ব্যাটারিটাকে সম্পূর্ণ শর্ট সার্কিটের হাত থেকে বাঁচানোর জন্য একটা স্মার্ট BMS হওয়া খুবই জরুরি। একদম মার্কেটে আমরা অনেক রকম ব্যাটারি দেখি যার BMS উইক আছে, আমরা খবরও পাই যে গাড়িতে আগুন লেগে গেছে, ব্যাটারিতে আগুন লেগে গেছে। তার একটাই কারণ থাকে উইক BMS যদি ব্যাটারি খারাপ হয় তাহলে ন্যাচারালি ব্যাটারির পারফরমেন্সও খারাপ হবে। তার জন্য আমরা কোনো রকম নেগোসিয়েশনে না গিয়ে, কোনো রকম আমরা কাস্টমারের দিকে আমরা চিন্তা ভাবনা করে কোনো রকম খারাপ ব্র্যান্ডে না গিয়ে আমরা ডাইরেক্ট অ্যাডভান্টেজ কোম্পানির ব্যাটারি দিয়ে কাস্টমারকে প্রোভাইড করছি। হ্যাঁ অনেকে কাস্টমাররা বলতো যে অ্যাডভান্টেজ কোম্পানির ব্যাটারির দামটা বেশি, তার জন্য আমরা চেষ্টা করেছি এইবারে যে দামে আমরা আপনাকে গাড়িটা দেবো একটা নর্মালি, যা নর্মাল লোকাল ব্যাটারি আছে আর অ্যাডভান্টেজ ব্যাটারিটা প্রাইসিং অলমোস্ট সেম হয়ে গেছে, এবং আমি তো বলবো আরো কমে গেছে। তো মার্কেটে মোটামুটি 50-55 তো লিথিয়াম পাওয়া যাচ্ছে, মার্কেটে 50-55 কি তার কমে হবে? আমি 50-এর নিচে আমি লিথিয়াম দেবো, 50-এর নিচে উইথ অ্যাডভান্টেজ ব্যাটারি, উইথ অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে। তো একটা ফিচার্স আগে দেখিয়ে দিই গাড়িতে কি ফিচার্স রয়েছে, আর নতুন অনেক কিছু ফিচার্স অ্যাডও হয়েছে দেখতে পাচ্ছি। একদমই একদমই, আর নতুন আমরা ফার্স্ট ফিচার্সটা দেখব। তো ফিচার্সে বলতে গেলে কি বলবে, তো ফিচার্সে আসি আগে, ফিচার্স কি কি আছে একবার দেখিয়ে দিই। সো নেম সেম ফিচার, রাইট সাইডে কি কি আছে দেখে নিই। রাইট সাইডে 1, 2, 3 গিয়ার, ডিআর ড্রাইভ রিভার্স, পার্কিং সুইচ, লাইট, লেফট সাইডে গেলে হর্ন, ইন্ডিকেটর, আপার ডিপার লোয়ার ডিপার, বাস। আর একটা এনএফসি কি রয়েছে, একটা এনএফসি কি রয়েছে আর চাবি রয়েছে। এনএফসিটা আমরা সেম ফাংশন জানি যে যেরকম এরকম টাচ করলে
এনএফসি অন, গাড়ি অন হবে, সেম ভাবে গাড়ি অফ হবে। তো এবার তোমাকে একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা নাকি আমরা সবসময় জানি যে ওয়াই ইয়াকুজা। আমাদের কাছে প্রশ্ন আসে যে ওয়াই ইয়াকুজা, আরো এত ব্র্যান্ড আছে আমরা অন্য ব্র্যান্ডে কেন যাবো? তো আমরা বলি এত কম দামের মধ্যে এত স্পেশালিটি, এত ফিচার্স একমাত্র ইয়াকুজাই দিতে পারে। একদম। আবার আমরা আমরা জানি যে সবার আগে যখন এনএফসি এই ইনোভেশনটা আসে, সবার আগে আমরা ইয়াকুজা আনি, মানে আপগ্রেড করতে থাকে। আপগ্রেড এদের হচ্ছে আরএনডি টিমটা এতটাই স্ট্রং, এরা নতুন নতুন জিনিস আপডেট করতে থাকে। এবার তোমাকে একটা নতুন একটা আরো লেটেস্ট আপডেট দেখাবো। আচ্ছা, এনএফসি কার্ড টু মাচ ওল্ড, এটা পুরনো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। এখন চলে এসেছে আমাদের রিস ব্যান্ড। রিস ব্যান্ড মানে হাতে পরে নেবে, হাতে পরে নেবো ওই না ওটা, চলো হাতে পরে নিলাম রিস ব্যান্ডটা। একদম, মানে যেরকম ঘড়ি আমরা হাতে পরে পড়ছি, আগে তোমাকে দেখিয়ে দিই ফাংশনটা। এটা হচ্ছে রিস ব্যান্ড। রিস ব্যান্ডটা হাতে পরার জন্য না, এই রিস ব্যান্ডের মাধ্যমে গাড়ি অন হবে। যদি দেখি সেম ভাবে গাড়িটা, দেখুন গাড়িটা অন হয়ে গেল। আচ্ছা, নতুন ইনোভেশন রিস ব্যান্ড। কেউ যদি মনে করে চাবি নেই, এনএফসি নেই, হাতে রিস ব্যান্ডটা পরে যাব, রিস ব্যান্ডটা পরে রিস ব্যান্ডের মাধ্যমে গাড়ি অন অফ সব হবে। আবার অফ হয়ে গেল, অফ হয়ে গেল। মানে আর চাবি, এনএফসি কার্ড, কোনো কিছু ক্যারি করা দরকার, একদম লেটেস্ট টেকনোলজি, হাতে পরে নিতে হবে, পরে নিয়ে চড়ে নিয়ে গাড়ি চালাবে, একদম লেটেস্ট টেকনোলজি। আচ্ছা, এবার আর কি কি ফিচারস আছে মোটামুটি? নরমালি অ্যাপ যা যা ফিচারস আছে, অ্যাপ জেনারেটর গাড়ি বলে দিয়েছিলাম, ফোনের ফোনের মাধ্যমে গাড়ি ট্র্যাক করতে পারবেন, গাড়ি কোথায় আছে, এবং গাড়ির হেলথ কন্ডিশন সবচেয়ে বড় যেটা, কোনো কারণবশত গাড়িতে যদি কোনো ইস্যু আসে, সেক্ষেত্রে আপনি ফোনের অ্যাপের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন গাড়িতে কি প্রবলেম আছে, কি কি কত পার্সেন্ট চার্জ আছে, কততে গাড়ি চলছে, নরমাল যা যা ফিচার্স একটা হাইলি ব্র্যান্ডেড গাড়িতে, যে যে স্পিকার দেখতে পাচ্ছি, একদমই গাড়িতে স্পিকার আছে, গাড়িতে যে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যদি মনে করেন ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারবেন, এবং আপনার ফোন কলও রিসিভ করা যাবে, মানে গান শোনা যাবে, একদম মানে গান শুনতে শুনতে যাবে, নাকি গান শুনতে শুনতে যাবে। আচ্ছা, এবারে লিটাসির প্রাইস তো মোটামুটি কমই সবাই জানে, একদম লিটাসির সবাই জানে, আমরা 38 বল লাটা চ্যাম্পিয়ারে আমরা বিক্রি করছি উইদাউট ওয়ারেন্টি তে 35000 টাকা লিটাসির, 35000। বাট আজকে যে ভিডিওটা করছি আমরা, অ্যাডভান্টেজ লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে উইথ ওয়ারেন্টি, 3 বছরের লিথিয়াম আয়ন ব্যাটারির উপর ওয়ারেন্টি আছে, মোটর কন্ট্রোলার চার্জার 1 বছরের ওয়ারেন্টি আছে। চার্জারটাও দেখিয়ে দিই, চার্জার একদম, চার্জারটাও দেখে নাও, একটা হাই কোয়ালিটি চার্জার দিয়েছে, চার্জারটাও অটো কাট অফ চার্জার, ফাস্ট চার্জার। তো চলে আসি এবার প্রাইসের দিকে, একদম সবাই একজন অপেক্ষা করছে প্রাইসিং। আমরা দেখেছি মার্কেটে যে কম দামে লিথিয়াম ব্যাটারি, অনেক এর আগে আমরা অনেক দেখেছি যে এই দামে লিথিয়াম ব্যাটারি, কিন্তু কেউ ওপেন আপনাকে দেখাতে পারবে না যে কি প্রবলেম আছে, কি কোম্পানির নাম কি আছে। তো কোম্পানির নাম কি আছে আমরা আপনাকে ওপেনলি দেখিয়ে দিচ্ছি, অ্যাডভান্টেজ কোম্পানি। বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি দিতে গেলে আপনি দেখবেন প্রাইস বলছে, কিন্তু কোনো কোম্পানির নাম বলছে না। ইভেন এটাতে আপনার কত বছরের ওয়ারেন্টি আমি মুখে বলে দিলাম, হ্যাঁ দাদা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের ওয়ারেন্টি, কিন্তু মুখের কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তার জন্য একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে। ওয়ারেন্টি কার্ডের মধ্যে কত বছরের ওয়ারেন্টি আছে, সবকিছু ডিটেইলস আপনার এ টু জেড সবকিছু আপনি পেয়ে যাবেন। এবার প্রাইসটা রিভিল করো, অনেকে ওয়েট করছে। একদমই একদমই, প্রাইস দুটো ভ্যারিয়েন্ট বলেছিলাম, 48 ভোল্ট, 25 অ্যাম্পিয়ার, আচ্ছা 50 থেকে 60 কিলোমিটার মাইলেজ। প্রাইসিং থাকবে লিথিয়াম আয়ন অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে only 47,500, 47,500 টাকা, 47,500 টাকায় 50 থেকে 60 কিলোমিটার ট্রু মাইলেজ পাবেন, 3 বছরের ব্যাটারি ওয়ারেন্টি উইথ স্মার্ট বিএমএস ব্যাটারি। মানে এটা তো মনে হয় মানে ইউটিউবে বা আমাদের সারা কলকাতায় মার্কেটে এরকম একদমই এখনো ফার্স্ট টাইম প্রাইসিং এ, প্রাইসিংটা বলতে পারবো না, বাট কম দামে হয়তো হতে পারে, কিন্তু অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে এটুকু বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে কম দাম, একদম একদম অ্যাডভান্টেজ ব্যাটারি, এত ফিচারস দিয়ে এরকম একটা গাড়ি, একদম। এবং এর পরের যে ভার্সনটা আছে 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারে আপনার 65 থেকে 70+ মাইলেজ পাবেন, ট্রু রেঞ্জ পাবে, ট্রু রেঞ্জ পাবে। প্রাইস পড়বে অনলি 52,500, 52,500, মাত্র 52,500 টাকায় আপনি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে 60 থেকে 70 কিলোমিটার, 75 কিলোমিটার ভালো মতো আপনি যেতে পারবেন। আচ্ছা, এই অ্যাপ জেনারেটেড এই স্পেশাল ফিচার্স দিয়ে গাড়ি। আচ্ছা, এবার পরে অনেকে কমেন্ট করছিল যে ফিনান্সের ব্যাপারটা কি এখন? হ্যাঁ, আপনার ফিনান্স হয়ে যাবে, আমাদের কাছে কোটাক মহিন্দ্রা ব্যাংক খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। আপনারা জানেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের একটা ইস্যু ছিল, ইস্যুটা অলমোস্ট রিজলভ হয়ে গেছে। এছাড়া বাজাজ ফিনান্স আছে, দিলি ফাইন্যান্স আছে, এবং আরো দু একটা ফিনান্সের অপশন আমাদের কাছে আছে। যে সমস্ত কাস্টমাররা মনে করছেন ফাইন্যান্সে করবেন, তারা আমাদের শোরুমে চলে আসুন, জিরো ডাউন পেমেন্ট হবে, জিরো ডাউন পেমেন্ট, যদি বাজাজ ফিনান্স কার্ড থাকে, অ্যাপ্রুভাল থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা, বাজাজ ফিনান্সে তো কার্ড দরকার, মানে বাজাজ ফিনান্স নন এক্সিস্টিং কাস্টমার, আমরা এখন নন এক্সিস্টিং কাস্টমারেরও বাজাজ ফিনান্স কার্ড করে দিচ্ছি। আচ্ছা, করে দিচ্ছি, একদম। যদি কোনো কাস্টমার বলে যে বাজাজ ফিনান্স কার্ড নেই, তারা বাজাজ ফিনান্স কার্ড করতে চাইছে, তাদের বাজাজ ফিনান্স কার্ড করে আমরা ফাইন্যান্স করিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে প্রোফাইলটা ভালো রাখতে হবে, সেক্ষেত্রে প্রোফাইলটা অবশ্যই ভালো রাখতে হবে, একটা সার্টেন প্রোফাইল, যাতে ইএমআই বাউন্স না হয়ে থাকে বা সিবিলটা ভালো থাকে, তাহলে খুব সহজেই আপনি ইএমআইটা আপনার ফিনান্সটা হয়ে যাবে। তাহলে এটা 60
ভোল্ট আর 25 অ্যাম্পিয়ার দিয়ে, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার স্মার্ট বিএমএস দিয়ে গাড়িটার দাম পড়বে অনলি 52,500 টাকা। আর সেক্ষেত্রে মাইলেজটা কত পাচ্ছেন? সেক্ষেত্রে মাইলেজ 65 থেকে 75, 70 আপনি জেনুইন পাবেন। আর যেটা 47,500 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার স্মার্ট বিএমএস দিয়ে অ্যাডভান্টেজ ব্যাটারি, মাইলেজ হবে 55 থেকে 65, 60 প্লাস জেনুইন পাবে। আর ব্যাটারিতে মোটামুটি 3 বছরের ওয়ারেন্টি, ব্যাটারিতে প্রথমে 3 বছরের আপনার ওয়ারেন্টি আছে। অ্যাডভান্টেজ ব্যাটারি আমরা জানি 3 বছরের ওয়ারেন্টি, একদম 3 বছর চোখ বন্ধ করে পাওয়া যাবে, ভালো মতো ওয়ারেন্টি পেয়ে যাবেন। নরমালি 3 বছর ওয়ারেন্টি বলা হয়, কিন্তু অ্যাডভান্টেজ ব্যাটারিতে আমরা দেখছি, আমরা অনেকদিন ধরেই কাজ করছি, মোটামুটি আমরা শুধুমাত্র ইয়াকুজার উপরই ফোকাস রাখবো একদম। একদম, আর সব থেকে বলে রাখি যে গাড়ির তোমাকে অফারের ডেটটা বলে রাখি, যে অফারটা তোমার বলবে মানে এটা কি শেষ হয়ে যাওয়ার চান্স আছে? দেখুন, একটা স্পেশাল অফারের প্রাইস, তো দামটা হয়তো কিছুটা বেড়ে যাবে, তার জন্য আমরা আপাতত প্ল্যানিং করেছি যে জুন মাসের 15 তারিখ অবধি আমরা এই প্রাইসিং এ লিথিয়ামটা প্রোভাইড করব। জুন মাসের 15 তারিখ পর্যন্ত। দেখুন, কাস্টমারদের বলা হবে যে 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 কালার থাকে, মোটামুটি এই 4-5 রকম কালার থাকে। সবসময় কাস্টমারের কাছেও আমরা বলবো যে আপনাদের যে কালার পছন্দ আপনারা ফোন করে বুকিং করে দেবেন, যদি আমাদের কাছে কালার না থাকে উইদিন 1 ডেজ আমরা কালার আনিয়ে দেবো। বাহ, তো এটা গেল তো ইয়াকুজা রুবি, অফারটা তো রাখবে 15 জুন পর্যন্ত। একদম 15 জুন, মানে 2 সপ্তাহ মতো অফারটা রয়েছে, ভিডিও পোস্ট করার পর থেকে আর কি অফারটা ভ্যালিড থাকবে। একদম একদম, তো চলো ভিতরে যাই, এবার ইয়াকুজার কি কি মডেল রয়েছে সেটা একবার দেখে নিই। একদম একদম। নেক্সট এবার কি দেখবো? নেক্সট দেখবো আমরা ইয়াকুজা সাইক্লোন। আমরা জানি সাইক্লোন আপনার স্মার্ট এলইডি ডিসপ্লে আছে। একদম একদম, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা তো এটা মার্কেট প্রাইস বলো, মার্কেট প্রাইস খুব মার্কেট প্রাইস এটা, আর আপনার 57,000 টাকা মার্কেট প্রাইস। তবে আপনারা জানেন কৃষ্ণা মোটরসে আসলে আরো কম দামে পেয়ে, অনেক কমে হয়ে মার্কেট থেকে মোটামুটি কম বেশি কিছু করে দেওয়া যাবে। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের গাড়ি, 70 কিলোমিটার মাইলেজ আসলে হয়ে যাবে একদম। নেক্সট নেক্সট চলে আসছি ইয়াকুজা স্প্যারো। আপনার 12 ইঞ্চেস হুইল আছে, একটা ফ্যামিলি প্যাক গাড়ি, তিনজন ভালো মতো বসতে পারবে, সামনের স্পেসটা অনেক বড়, সুইগি জোম্যাটো যারা করে তাদের জন্য সুটেবল। নরমাল 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের গাড়ি আছে, মার্কেট প্রাইস আছে 58,000 টাকা। 58,000 এখানে আসলে কিছু কম বেশি করে একদম। নেক্সট 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 চলে আসি ইয়াকুজা উই4, ইয়াকুজা উই4 সেম ভ্যারিয়েন্টের গাড়ি আছে, 60 32, প্রাইস 57,000 একদম। আমি যা যা বলছি মার্কেট প্রাইস বলছি, শোরুমে আসবেন আরো কম দামে। ওভার দা ফোন কিছু জিজ্ঞেস করবেন না, শোরুমে ওভার দা ফোনে তো আমরা বলতে পারি না সবকিছু, আপনারা শোরুমে আসবেন, আমরা ডিসকাস করে মার্কেট থেকে কোনো কমে করব একদম একদম 100%। চল নেক্সট, তো এরপর ইয়াকুজা স্প্যারো প্রো একটা অন্যতম ফেমাস গাড়ি ইয়াকুজার মডেলের মধ্যে, যে সমস্ত ইয়াকুজার মডেল আছে তার মধ্যে অন্যতম একটা ফেমাস গাড়ি এটাও, মানে বিল্ডিং হুইলের সাথে আছে আর ফ্যামিলি ইলেকট্রিক্স পুরো একদম একদম। প্রাইসিং 60,000 মার্কেট প্রাইস, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারে, অনলি 60,000, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, 70 এর কাছাকাছি মাইলেজ পাবেন। নেক্সট নেক্সট চলে আসছে এই পারে, আচ্ছা নেক্সট নেবুলা একটা ফেমাস নাম করা গাড়ি, স্পোর্টি লুকসের গাড়ি, 12 ইঞ্চেস হুইল একদমই, প্রাইসটাই বলে দিই, মার্কেট প্রাইস আছে 58,000 টাকা, 58,000। নরমালি অন্যান্য জায়গায় আমি শোরুমে দেখি যে কেউ 60,000 কেউ 62,000 টাকায় বিক্রি করছে, আমাদের এটা মার্কেট প্রাইস আছে 58,000 টাকা, শোরুমে আসলে আরো কম করে দেবো, অনেক কমে হয়ে যাবে। চলো নেক্সট, তো এরপর চলে আসছি, এছাড়াও কিন্তু আমি দেখি দি রন ফ্ল্যান্ট রয়েছে, তার মুদিত আছে, সব রকম আছে আর কি। আচ্ছা হ্যাঁ, এরপর আমরা আজকে যেহেতু আমরা ইয়াকুজা নিয়ে করছি, তার জন্য পুরো ইয়াকুজার মডেলটাই দেখাচ্ছি। ইয়াকুজা আকাবা একদম, একটা সাউন্ড সিস্টেম আছে, স্পিকার ইনবিল্ট করা আছে, আপনার প্রাইসিং থাকে, একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি আছে, এটা প্রাইসিং হচ্ছে আপনার 59,500। এগুলো সব বেসিক বলা হচ্ছে, এগুলোর সাথেও কিন্তু লিথিয়াম করা যাবে, এগুলোর সাথেও লিথিয়াম করা যাবে, কাস্টমার যেরকম যেরকম পারপাস বলবে সেই সেই পারপাস অনুযায়ী সেম অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে লিথিয়াম, মাইলেজ বেশি চাইলে মাইলেজ বেশি একদম, আপ টু 150 কিলোমিটার অবধি মাইলেজ পেয়ে যাবে। তো এটা প্রাইস, মার্কেট প্রাইস কত হচ্ছে এটা? মার্কেট প্রাইস 59,500, 59,500 মার্কেট প্রাইস হচ্ছে, আসলে কিছু হয়ে আরো কমে যাবে। নেক্সট নেক্সট একটা লেটেস্ট মডেল, আমরা লেটেস্ট মডেল আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই মডেলটা খুবই হার্ডি মডেল, শক্তপোক্ত গাড়ি আর একদম, ইয়াকুজা ইউটিলিটি প্রো একদম। নরমালি এই মডেলটা সবসময় আসে না আমাদের কাছে, তো আমাদের কাছে এসছে, আমরা তার জন্য এটা বিক্রি করতে পারছি, এটা সবসময় স্টক অ্যাভেলেবিলিটিও থাকে না, থাকে না, এটার আপনার খুব হার্ডি কোয়ালিটির গাড়ি আছে, নরমালি আপনার মার্কেট প্রাইস থাকে 57-58 মতো, বাট আমরা তার থেকেও আমরা মোটামুটি আমরা এটুকু বলে দিচ্ছি, আমরা 55,000 আমরা এই গাড়িটা বিক্রি করেছি, 55,000 টাকা বিক্রি করেছি। সুতরাং কাস্টমারদের বলবো যে আপনারা আসুন, আপনারা শোরুমে গাড়ি দেখুন,
যে গাড়ি পছন্দ হবে, ভ্যারাইটিস অফ মডেল রয়েছে, ভ্যারাইটিস অফ ব্র্যান্ডস রয়েছে, তো যেটা ইচ্ছা সেটা দেখুন আর নিয়ে চলে যান। একদমই একদমই। তোমাদের ভিউয়ার্স জন্য কি বলবে? ভিউয়ার্সদের একটা কথাই বলবো, মার্কেটে অনেক দোকান আছে, সব দোকান ঘুরুন, ঘুরে দেখুন, প্রাইসিং রেঞ্জ দেখুন, আমাদের এখানে আসুন। আমাদের এখানে আসলেই যে কিনতে হবে সেটার কোনো ব্যাপার নেই, আপনারা আসুন, দেখুন, গাড়ি চুজ করুন, টেস্ট রাইড করুন, ভালো লাগলে নিশ্চয়ই নেবেন। তুমি প্রশ্ন, আর অনেকে বলে সার্ভিসটা, তোমাদের সার্ভিসটা কিভাবে হয়? মানে তো আমরা কৃষ্ণা মোটরস মেইনলি সার্ভিসের উপরই বেশি ফোকাস করে গাড়ি বিক্রি করে। আমাদের কাছে মেইন মোটিভ হচ্ছে কাস্টমারের সাথে গাড়ি বিক্রি হওয়ার পর থেকে আমাদের সাথে রিলেশন শুরু হয়। আচ্ছা, আমরা যে সমস্ত কাস্টমার আমাদের কাছে নেয় গাড়ি, তাদের থেকে আমরা তিনটে সার্ভিস প্রোভাইড করি, ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ, ফ্রি অফ কস্ট। এবং আমাদের নতুন করে নিয়ম চালু হয়েছে, আমরা নতুন করে একটা রুলস অ্যাড করেছি যে কাস্টমারের বাড়িতে আমরা দুটো করে আমরা ফ্রি অফ কস্ট হোম সার্ভিস প্রোভাইড করবো। যদি কোনো রকম ইস্যু হলে গাড়িতে, সার্ভিস নয় ঠিক, এবার সার্ভিসের টুলস তো নিয়ে যাওয়া সবসময় সম্ভব হয় না, ইন কেস অফ যদি কাস্টমারের কোনো কারণবশত গাড়িতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এক বছর টেনিওর মধ্যে দুবার আমরা ফ্রি অফ কস্ট হোম সার্ভিস প্রোভাইড করবো। সেটা সার্টেন কিলোমিটারের মধ্যে, সার্টেন কিলোমিটারের মধ্যে হলে আমরা নিশ্চয়ই হোম সার্ভিস প্রোভাইড করবো, সিঙ্গেল রুপি নেওয়া হবে না। এছাড়া তিনটে সার্ভিস, তাছাড়া শোরুমে তো আমাদের সার্ভিস হয় শনিবার আর রবিবার, তিনটে সার্ভিস, ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ, এই তিনটে সার্ভিস আমাদের ফ্রি থাকে। সার্ভিস আফটার যখন সার্ভিস, পেড সার্ভিস করবেন তখন তার চার্জেস থাকে হচ্ছে আপনার 350 টাকা, সেটা নমিনাল চার্জেস, ওয়াশিং, পলিশিং, গান ওয়াশ থেকে শুরু করে আপনার গ্রিসিং, সব কিছু আমাদের যা যা একটা ইলেকট্রিক সেগমেন্টে যা যা করা হয় সব কিছুই আমাদের সার্ভিসিং এ করা হয়। আর পার্টস নিও কোনো চাপ, যদি পার্টস অ্যাভেলেবল সব কিছুই আছে। কালার পার্টসের জন্য আমাদের 3 থেকে 5 দিন টাইম দিয়ে লাগে। এছাড়া যদি এমার্জেন্সি পারপাসে কোনো পার্টস যদি দরকার হয় আমাদের কাছে অল টাইম স্টকে থাকে, যদি ইন কেস অফ না থাকে আমরা একদিনের মধ্যে পার্টস আনিয়ে দেবো। তো মোটামুটি আজকে তাহলে হট অফার যেটা ছিল সেটা হচ্ছে ইয়াকুজা রুবি, ইয়াকুজা রুবি লিথিয়াম দিয়ে, ইয়াকুজা রুবি 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার এর গাড়ি, লিথিয়াম দিয়ে 65 থেকে 75 কিলোমিটার মাইলেজ পাবেন, অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে, অনলি 52,500, 52,500 টাকা। আর 48 ভোল্ট যেটা ছিল, 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, দেখো 50 এর নিচে নামিয়ে দিয়েছি। অনেকে কন্ট্রোভার্সি করছিল যে আমি লেডের দামে লিথিয়াম দিচ্ছি, লিথিয়ামের দামে লেড দিচ্ছি, এই তো আমিও তো বলে দিচ্ছি, এই তো আমার ইয়াকুজা আকাবা, দামটা কত বললাম তোমাকে, কত বললাম, 59,500, একদম আমি 52,500 এর লিথিয়াম দিচ্ছি, আপনার 15th of June অবধি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কৃষ্ণা মোটরের সাথে। আর অ্যাফোর্ডেবল প্রাইসে ইয়াকুজা রুবি আর তার সাথে আরও অনেক মডেল দেখালাম, সেগুলো নিয়ে চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দিন টাটা।